সর্বনিম্ন 8,750 টাকা প্রারম্ভিক মজুরি নির্ধারণ করে 1 জুলাই 2015 হতে জাতীয় মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে 3 ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের শ্রমিকরা। সেক্টর কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের ডাকে গতকাল সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত চিনিকল প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। দ্রুত এ দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা। কেরু চিনিকল সহ সারা দেশে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কলকারখানায় 70,000 শ্রমিক রয়েছেন মজুরি কমিশনভুক্ত। চুয়াডাঙ্গা থেকে আব্দুর রহমানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।